দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির 89তম গণশুনানিতে অভিযোগকারী একজনের বক্তব্য নিয়ে নেয়। পুরো মিলনায়তন জুড়িয়ে নেয় এক হৃদয় বিদারক দৃশ্যর সৃষ্টি হইল। অভিযোগকারী সকরিয়ার হাজি মোহাম্মদ মনসুর আলম হইদে সেবাভনর আসাদ, তিনি বিদ্যুৎ বিভাগত অভিযোগ গুইত্ব আইলে মামলা ও হয়রানির শিকার হয়ে নেয়। বর্তমান জেলত আছে তার বাবা। তিনি আরো জানাইল দি, আর হিসাব আপনাকে বলছে 50,000 টাকা লাগবে আরো। তারপর বলছে স্যার আমার তো এত টাকা নাই আর আমি অভাবী মানুষ, টলটানো চার্জ দিয়ে তাই রোজগার করব। এরকম বলার সাথে সাথে গলার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে আমার আমার আব্বার বয়স 65 বছর। আব্বা যখন আবার আবার গেছে সে বলছে যে আমি চেয়ারম্যান না প্রধানমন্ত্রীর কথা মানবো না। আব্বাকে বলছে যে ভাঙ্গর আব্বাকে এখানে মার দিছে, মার দেওয়ার পর আব্বা যখন উত্তেজিত হয়েছে তখন ওইগুলো ভিডিও করছে, ওইগুলো ভিডিও করে সরকারের কাছে বাধা বলে 14 তারিখ এখানে কোর্টে মামলা করছে, এখানে আমার নাম সহ দিছে। আমরা যখন জামিন নিতে গেছি আমাকে জামিন দিছে, আমার আব্বাকে জামিন দিছে, আমার আব্বা চেয়ারম্যান। এ ব্যাপারে দুদকর কমিশনার ডাক্তার নাসিরুদ্দিন আহমদ অনুসন্ধান পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ লাই দুদকরে নির্দেশ দিয়ে। চকরিয়ারে যে মিন্টু অনেক কষ্ট মনে নিয়ে আসছে, আমরা আমাদের পরিচালক মহোদয় ইতিমধ্যে বলেছেন এটা আমরা অনুসন্ধান, একটা দরখাস্ত দিয়ে কাগজপত্রগুলো দিলে আমরা অনুসন্ধান করে দেখব। তবে এটা যেহেতু একটা মামলা আছে, এটা আইন তো তার নিজস্ব গতিতে চলবে, আমরা আমাদের গতিতে চলবো, আমরা চেষ্টা করব তাকে কি আমাদের আইন অনুযায়ী, যেহেতু এটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাবে, এটা প্রতিরোধ নয়, আমরা চেষ্টা করব আমাদের। ডেক্স নিউজ, সিপ্রাস টিভি।